কৃষিখাতকে সমৃদ্ধ রাখতে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চীন। অল্প জায়গায় বেশি ফসল উৎপাদন করে সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে দেশটি। আর এই মহৎ কাজের পেছনে রয়েছেন দেশটির বেশ কয়েকজন কৃষিবিদ। অসামান্য অবদান রাখায় এরই মধ্যে তারা পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি। যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক এবং দ্য ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এমিরেটাস কেনেথ এম কুইন সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে। দ্য ওয়ার্ল্ড ফুড প্রাইজ নিয়ে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন তিনি। সো দ্য ওয়ার্ল্ড ফুড প্রাইজ ইজ দ্য নোবেল প্রাইজ ফর ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার। ইটস বিন গিভেন টু দ্য ওয়ার্ল্ড ফুড প্রাইজকে খাদ্য ও কৃষি খাতের নোবেল প্রাইজ হিসেবে গণ্য করা হয়। এ পর্যন্ত চীনের দুইজন কৃষিবিদ এই পুরস্কারে ভূষিত হয়েছেন। তাদের মধ্যে একজন হলেন চীনের সাবেক কৃষিমন্ত্রী হি কাং। কৃষিনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনার জন্য 1993 সালে তিনি পান দ্য ওয়ার্ল্ড ফুড প্রাইজ। আরেকজন হলেন চীনের বিখ্যাত কৃষিবিজ্ঞানী, হাইব্রিড ধানের জনক অধ্যাপক ইউয়ান লংপিং। কঠিন সময়ে সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় 2004 সালে তিনি পুরস্কারে ভূষিত হন। ইউয়ান লংপিং, ফাদার অফ হাইব্রিড রাইস, দ্য ম্যান হুজ রাইস ফেড চায়না এট আ মোস্ট ডিফিকাল্ট টাইম। বিশ্বের আলোচিত কৃষিবিদ ইউয়ান লংপিং এর সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন কেনেথ এম কুইন। প্রফেসর ইউয়ান লংপিং এন্ড আই বিকেম গ্রেট ফ্রেন্ডস এন্ড হি ইনভাইটেড মি টু ওয়ার্ক উইথ হিম হুইচ আই ডিড ফর ওভার আ ডেকেড। অধ্যাপক ইউয়ান লংপিং এর সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছিল। একটা সময় আমরা ভালো বন্ধুতে পরিণত হই। নানা বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হতো। প্রায় এক দশক ধরে তার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রাইস ডেভেলপমেন্ট ফোরামে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। আমি ছাংশায় গিয়েছিলাম, সেখানে একটি সিম্পোজিয়ামে বক্তব্য রেখেছিলাম। একসময় আমি আফ্রিকান বিজ্ঞানীদেরও নেতৃত্ব দিয়েছি। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গেও আমার সাক্ষাৎ হয়েছে। আসলে মহৎ একটা কাজের সঙ্গে বিশ্বের বড় বড় নেতারা নিবিড়ভাবে জড়িয়ে রয়েছেন। Because I believe that you can promote peace through agriculture. কৃষি জমিকে কত ভাবে কাজে লাগানো যায় তার দুর্দান্ত উদাহরণ তৈরি করেছে চীন। এখন সে পথেই হাঁটছে বিশ্বের অনেক দেশ। হাবিবুর রহমান ওফি, সিএমজি বাংলা।